এই তিনটি উপায় করলে আপনার জীবনে কোনো দিনও কোনো প্রবলেম আসবে না। আপনার জীবনে কর্ম নিয়ে হোক, অর্থ নিয়ে হোক বা পারিবারিক কোনো অশান্তি নিয়ে হোক, কোনো ধরনের সমস্যা আপনার জীবনে আসবে না। এই তিনটিকে আপনি উপায় বলুন, রেমেডি বলুন বা প্র্যাকটিস বলুন, এই তিনটি উপায় করলে একজন মানুষ যদি করে থাকে তিনটি উপায়, তার বাড়িটি দিয়ে সর্বদা সুখ শান্তি অর্থ সকল কিছু তার বাড়িতে হয়ে থাকে। তো নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে অন্যরা কেউ এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আজকে যে তিনটি উপায়ের কথা বলছি, এই তিনটি উপায় করে দেখুন একবার। এই তিনটি উপায় করলে আপনার জীবন থেকে সকল ধরনের সমস্যা আপনার জীবন থেকে চলে যাবে। আপনার জীবনে সুখ, আপনার জীবনে শান্তি, আপনার জীবনে টাকা পয়সা ধন সম্পত্তি সকল কিছু আসবে। যে জিনিসটি নিয়ে আপনি হয়তো বহুদিন যাবৎ চেষ্টা করছেন, আপনি বহুদিন যাবৎ ট্রাই করছেন কোনো একটি জিনিস নিয়ে, কোনো একটি কিছু কেনার জন্য, কোনো একটি জিনিস পাওয়ার জন্য, এই তিনটি উপায় করুন, দেখবেন সেই জিনিসটি আপনি পাবেন। সেই জিনিসটি পাওয়ার জন্য যা দরকার সেটি আপনার কাছে হবে। তো সর্বপ্রথম হচ্ছে বুধ। বুধ আমাদেরকে বুদ্ধি দিয়ে থাকে, বুধ আমাদেরকে বুদ্ধি দেয় এবং বুধের বুদ্ধির বলেই আমরা জীবনে উন্নতি এবং সফলতা আমরা পেয়ে থাকি। তো বুধের জন্য আপনাকে কি করতে হবে? বুধের জন্য আপনাকে করতে হবে বাড়িতে কালো তুলসী এবং সবুজ তুলসী, এই দুইটি তুলসী গাছ আপনি আপনার বাড়িতে অবশ্যই রাখবেন। দেখবেন যাদের বুধ খারাপ, যদি আপনার মাথা কাজ করছে না, আপনার বুদ্ধি কাজ করছে না, বা আপনার কোনো একটি ব্যবসা ছিল সেই ব্যবসাটি দিন দিন ব্যবসাটি নষ্ট হয়ে যাচ্ছে, আপনার উপার্জন প্রথমে যা ছিল বর্তমান সময়ে সেই উপার্জন নেই, আপনি লক্ষ্য করবেন আপনার বাড়ির যে তুলসী গাছটি আসে সেই তুলসী গাছটি ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। তো বুধের জন্য, বুধ ভালো রাখার জন্য কালো তুলসী এবং সবুজ তুলসী, এই দুটো তুলসী গাছ আপনি বাড়িতে অবশ্যই রাখবেন। যদি তুলসী গাছ নষ্ট হয়ে যায় সেই জায়গায় চিন্তা করার কিছু নেই, আপনি সেই পুরনো তুলসী গাছটি কোনো ভালো জায়গায় রেখে নতুন তুলসী গাছ আপনি আবার বাড়িতে রাখুন, দেখবেন আপনার বুধ খুব স্ট্রং হবে। দ্বিতীয়তে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি ভালো রাখাটি অত্যন্ত দরকার। বৃহস্পতি হচ্ছে গ্রহদের গুরু এবং প্রতিটি গ্রহের গুরু হওয়াতে বৃহস্পতি যার ভালো থাকে তার জীবনে সকল কিছু ভালো হয়ে থাকে। অন্যান্য গ্রহ যদি আপনাকে প্রবলেম দিচ্ছে সেই ক্ষেত্রে যদি বৃহস্পতি যদি আপনার ভালো আছে, আপনি বাকি গ্রহদের যে প্রবলেমগুলি সেই প্রবলেমগুলির থেকে আপনি বেঁচে যাবেন। বৃহস্পতি ভালো রাখার জন্য আপনাকে কি করতে হবে, আপনার যে ঠাকুর ঘটি সেই ঠাকুর ঘরে আপনি একটি তামার একটি ঘটি নিয়ে নেবেন বা একটি বা রূপার কোনো একটি পাত্র নিয়ে নেবেন, সেই পাত্রতে সর্বদা গঙ্গাজল ভরে রাখবেন। আপনার ঠাকুর ঘরে সর্বদা গঙ্গাজল ভরে রাখুন, দেখবেন আপনার বৃহস্পতি খুব ভালো হয়ে যাবে। বৃহস্পতি ভালো হওয়ার ফলে আপনার জীবনে সুখ শান্তি, আপনার জীবনে অর্থ কর্মজীবনে উন্নতি, ব্যবসাতে উন্নতি, পরিবারে শান্তি সকল কিছু আপনি আপনার জীবনে পাবেন। বৃহস্পতি ভালো হলে বলা হয় যে মানুষ প্রাপ্তি হয় মানুষের, আপনার যা ইচ্ছা, আপনার যা ইচ্ছা সেই ইচ্ছাটি আপনার পূর্ণ হবে, সেই ইচ্ছাটি পূর্ণ হওয়ার জন্য সেই কাজগুলি আপনি করতে পারবেন। তো আপনি বৃহস্পতিকে ভালো রাখার জন্য ঠাকুর ঘরে আপনি একটি তামার পাত্র, তামার ঘটি বা একটি রূপার ঘটিতে বা রূপার পাত্রে আপনি গঙ্গাজল ভর্তি করে সর্বদা আপনার ঠাকুর ঘরে রাখুন। দেখুন এই উপায়গুলি আপনার জীবনটিকে বদলি করে দেবে, আপনার ভাগ্যকে ভালো করে দেবে। এবং তিন নম্বর যে উপায়টি হচ্ছে সেটি হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ উপায়। আপনি বাড়িতে যখন ঝাড়ু কিনবেন, সেই ঝাড়ু কেনার সময় আপনি অমাবস্যার দিন সেই ঝাড়ুটি কিনে আনবেন। দিনের বেলা অমাবস্যার দিন সেই ঝাড়ুটি কিনে আনবেন। বাড়িতে আপনি ঝাড়ু অবশ্যই কিনে আনুন, তো অমাবস্যার দিন সেই ঝাড়ুটি কিনে আনবেন এবং অমাবস্যার দিন আপনি দু তিনটি অমাবস্যা আপনি ঝাড়ু কিনে যে কোনো মন্দিরে আপনি দান দিয়ে দিন। যে কোনো দু তিনটি অমাবস্যাতে ঝাড়ু কিনবেন, ঝাড়ু কিনে আপনি বাড়িতে না এনে বাজার থেকে সেই ঝাড়ুটি কিনে আনে আপনি সোজা মন্দিরে গিয়ে মন্দিরে সেই ঝাড়ুটিকে আপনি দান করে দিন মন্দির পরিষ্কার করার জন্য। তো এই তিনটি উপায় আপনার ভাগ্যকে বদলাবে, তিনটি উপায় করে দেখুন। আমরা জীবনে অনেক প্রবলেম ফেস করি, অনেক ধরনের সমস্যাতে ভুগি, এই তিনটি উপায় সেই ব্যক্তিদের জন্য যারা জীবনে খুব প্রবলেম ফেস করছে, যারা জীবনে খুব প্রবলেমে আছে, সমস্যাতে আছে, তাদেরকে এই তিনটি উপায় অবশ্যই করা উচিত। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।